আমার সম্মানিত ভায়াডার আমাদের বৈবাহিক জীবনে অনেক সময় দেখা যায় যে বৈবাহিক জীবনের পাঁচ বছর দশ বছরে অনেকের সন্তান হয় না সন্তান দেওয়ার মালিক কোনো পীর ফকির মাজার গাছপালা কেউ না সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ তাহলে অনেক সময় দেখা যায় মেডিকেল সায়েন্সে পরীক্ষা করে স্বামী স্ত্রী দুজনই সুস্থ কিন্তু এরপরও সন্তান হয় না কারণ সন্তান দেওয়ার মালিক আল্লাহ তাআলা এজন্য আল্লাহ তালার কাছে সন্তান চাইতে হবে কি ভাষায় চাইতে হবে আল্লাহ কোরআনুল করিমের ভিতরে সৌরতফাতের একশো এক নম্বর আয়তে করিমাতে আল্লাহ সুহান তুলে ধরেছেন জাল্লাহর খলিল ইব্রাহিম আলী সালাতাম তিনিও এইভাবে আল্লাহর কাছে সন্তান চেয়েছেন কিভাবে চেয়েছেন আল্লাহ কোরআনুল করিমে হুবহুতা বর্ণনা করেছেন ابراهيم عليه الصلاه والسلام الله تعالى يقول رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام إني أرى في المنام أني أذبحك فانظر ما لا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবলি আমার রব আমাকে দান করেন মিনাস সালেহিন والله আমাকে একটা নেককার সন্তান দান করেন সন্তান আল্লাহর কত বড় নিয়ামত এই দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা টাকা পয়সা জায়গা জমি কোনো কিছুর ভাব নাই কিন্তু সংসারে সন্তান হয় না এমন মানুষই বুঝে সন্তান কত বড় আল্লাহ তালার ন্যায়ত কথা বলেন ঠিক কিনা। কাজী আল্লাহর হলির হাজর থিম রহিমা নাহি সালা তুম সালাফ আল্লাহ রব্দল আমিনের কাছে সন্তান চাচ্চেন বিহাবলি আয় আমার রহ আমাকে দান করেন মিনার সলিফিন নেকার সন্তান কি সন্তান আমরা অনেকই আছি আল্লাহ এটা দাও এটা দাও না। চাওয়ার ক্ষেত্রে অনেকগুলো সন্ন্যার তরিকা আছে নিয়ম আছে সন্তান শুধু চাইলে হবে না আল্লাহ তাল্লার কাছে সন্তান চাইতে হবে আবার আমরা অনেকে আসি কি শুধু ছেলে চাই ছেলে আল্লাহ আমার পুত্র সন্তান পুত্র কেন কন্যা সন্তান অসুবিধা কি পুত্র সন্তান যদি সবাইকে আল্লাহ দিবেন কন্যা যদি না দিতেন তুমি বিয়ে করতে কাকে তোমার মা থেকে আস কাজী সুনির্দিষ্ট হবে ছেলে মেয়ে না চেয়ে চাইতে হবে নেকা কি চাইতে হবে তুমি ছেলে চাইলে আল্লাহ তোমাকে ছেলে দিল কিন্তু ছেলে যদি কুলাঙ্গার হয় ছেলে যদি বৎকার হয় তাহলে তোমার লাভ হইলো কি লাভ এই জন্য চাওয়ার ক্ষেত্রে চাইতে হবে ছেলে মেয়ে না নেক্কার সন্তান আল্লাহ আপনি আমাকে একটা নেক্কার সন্তান দান করেন শুভ তো ইব্রাহিম আনা ইসলাম তোমার সেরাম আল্লাহর কাছে তোমাকে বুলায়ন আমিন হেবিলি মিনা সনিহিনী আল্লাহ আমাকে একটা নেক্কার সন্তান দান করেন আল্লাহ রব্বুল মিন বলেন আমার খলিল যখন আমার কাছে কাজেনিকের সন্তান চাইল আমি আল্লাহ কি করলাম ফেবে সরু না হু বিহু অতপর আমি তাকে সুসংবাদ দিলাম বিহুল মিন হালিম একজন নেক্কার ধৈর্যশীল সুপুত্রের আমি আল্লাহ তালা সুসংবাদ দিলাম আল্লাহর খলিলকে কেলাম সুহান হাজরিত ইবরাহিমা আলাহিসাল্লাহ তুয়াসলামের ঘরে আল্লাহ তালা হাজরিত ইসমাইল আলাহ ইসলা তুয়াসসাল্লামকে দান করলেন দ্বিতীয় স্ত্রী হাজারার ঘরে আল্লাহ তাআলা যখন ইসমাইল আলাহিসাল্লা তুয়াসসাল্লামকে যখন দান করলেন প্রথমে স্ত্রী বিবি সারা তিনি রাগ হলেন মনে মনে একটু গোস্বান্বিত হলেন যে আমার ঘরে সন্তান হলো না হাজারার ঘরে সন্তান হলো বিশ্ব সুন্দরী শাহজাদী বিবি সারা আল্লাহর হলিলকে বললেন আল্লাহর হলিদ প্রাণ প্রিয় স্বামী আপনার দ্বিতীয় স্ত্রী আর প্রথম সন্তান ইসমাইলকে আপনি দুজনকে এমন এক নির্জন জায়গায় বনবাসে দিয়ে আসেন যেখানে কোনো মানুষ নাই 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 জন ঘর বাড়ি এমন নির্জন জায়গায় আপনি আপনার আর সন্তানকে রেখে আসেন আল্লাহর খরির সিদ্ধান্ত না তাই ভোগলেন কাজ তিনি কিভাবে করবেন এবার আল্লাহর পরীক্ষা শুরু আল্লাহ তালা নির্দেশ দিলেন ইব্রাহিম তোমার স্ত্রী সারা যে আদেশ করেছে তা পালন করো আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি তোমার স্ত্রী আর ছোট্ট সন্তান ইসমাইলকে এমন এক নির্জন জায়গায় রেখে আসো যেখানে কোনো মানুষ নাই ঘর নাই বাড়ি নাই এমন নির্জন জায়গায় খুঁজতে খুঁজতে আল্লাহর খলিল হজরত ইব্রাহিম আলাইসালাতাম স্ত্রী আর তার ছোট্ট বাচ্চাকে নিয়ে বাইতুল্লাহ চত্বরে আসলেন সাফা মারো আসলেন আরবের ভূমিতে আসলেন ওই সময় আরবে কিছুই ছিল না শুধু দুরুম ধুদু মরুভূমি আরব ছিল তখন দুদু মরুভূমি বাইতুল্লাহ নুয়াল ইসলামের প্লাবনে আল্লাহর ঘর বালির নিচে ডুবে গিয়েছে শুধু সাফা মারোয়া পাহাড় আর একদম ফাঁকা বিস্তীর্ণ মাঠ মরুভূমি কোনো গাছপালা মানুষজন কিচ্ছু নাই তো এই মরুভূমির সাফা এখানে আল্লাহর খলিল ইব্রাহিম আলাহ এবং তার স্ত্রী হাজরাকে নিয়ে আসলেন সাথে এক মশক পানি কয়েকটা খেজুর হাজরা জিজ্ঞেস করে স্বামী আপনি বহু আসার পরে আল্লাহ তালার কাছ থেকে সন্তান চেয়ে নিয়েছেন তো এখন সন্তান হওয়ার পরে আপনি যে আমাদেরকে এখানে বনবাসে রেখে যাচ্ছেন এখানে মানুষ নাই জোর নাই ঘর নাই বাড়ি নাই সাথে কয়েকটা খেজুর আর একমাস পানি আছে হয়তো এক দুদিন চলতে পারে তো আপনি যে আমাদেরকে বনবাসে দিয়ে যাচ্ছেন আমি শুধু জানতে চাই এই ওয়ার্ডার এই হুকুম কার এটা কি আপনার স্ত্রী নাকি আল্লাহ তালার আল্লাহর খলিল কেঁদে ফেললেন বিবি এটা আমার আল্লাহ আর দেশ বিবি হাজরা ডাক দে বলে স্বামী যদি আমার আল্লাহ নির্দি দিয়ে থাকেন তাহলে আমি হাজরার আমার বাচ্চারও কোনো অসুবিধা নাই আল্লাহর প্রতি তাওক্কুল করে আমরা এখানে থাকতে রাজি এস সুভা আল্লাহর প্রতি তাওক্ল করে থাকতে থাক লাগলেন একদিন দুদিন তিন দিন চার দিন হয়ে যায় আস্তে আস্তে খাবারগুলো শেষ পানীয় শেষ বিবি হাজরার খাবার নাই কয়েকদিন ধরে খানা বন্ধ দেখতে দেখতে খাদ্য অনাহারে স্তনের দুধ সুখে কোনো দুধ বের হচ্ছে না ছোট্ট ইসমাইল আলাই সালাত সালাম খাবারের জন্য অনবর্ত কান্না করছেন মা তার সন্তানের জীবন বাঁচানোর জন্য বেকারার হয়ে গেছেন সন্তানকে শুয়ে রেখে সাফার দিকে তাকায় দেখে চিকচিক করে মনে হয় পানির পানির মতো মনে হয় দৌড় দিয়ে সাফাতে গিয়ে দেখে এখানে পানি না বালি চিকচিক করতেছে সাফা থেকে যখন মারোয়ার দিকে তাকায় দেখে মারোয়াতে চিকচিক করতেছে মনে হয় পানি দেখা যায় দৌড়ে মারোয়াতে সে দেখে সেখানেও পানি নাই তো একবার পানির জন্য বা সন্তানের জীবন বাঁচানোর জন্য মা একবার সাফাতে দৌড়ায় একবার মা আপনার মারোয়াতে দৌড়ায় আল্লাহ তালা এই দৃশ্য আল্লাহ তালা এই দৃশ্য সহ্য করতে পারলেন না আল্লাহ তালা জিব্রাইল আলী সাল্লামকে বললেন জিব্রাইল যাও আমার ফলিলের সন্তান ছোট্ট ইসমাইল যেখানে শুয়ে আছে তার পার নিচ থেকে জমজমের কুপের ফোয়ারা চালু করে দাও সুবাহান্লাহ মা দৌড় এসে দেখে বাচ্চাকে যেখানে শুয়া রেখেছিলেন বাচ্চার পায়ের নিচ থেকে আল্লাহ বিশ্বের মিষ্টিও সু পানীয় যে পানি শুধু পানীয় নয় বরং খাদ্যের খাদ্য এবং রোগের জমজমের কূপ আল্লাহ তারা চালু করে দিলেন তো এই এখানে যখন পানির ব্যবস্থা হয়ে গেল একদল ব্যবসায়ী সেই সাবামানোয়ার পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন দেখে ধুদু মরুভূমির ভেতরে একটা মা তার কোলে বাচ্চা নিয়ে বসে আছে আর পাশে একটা কূপ দেখা যায় ব্যবসায়ীরা এসে কূপ থেকে পানি তুলে পানি পান করলেন মহিলাকে জিজ্ঞেস করলেন মা আপনি কে বাচ্চা কে এখানে বসে আছেন কেন হজরতে হাজরা আলাইহাল্লাম সব খুলে বললেন ব্যবসায়িক দলেরা আমি আল্লাহর নবী খলিলের স্ত্রী আর ছোট্ট বাচ্চা তার সন্তান ইসমাইল সুবহান এবার ব্যবসায়ীরা বলেন মা আপনি যদি অনুমতি দেন আমরা আপনার জন্য এখানে ঘর তৈরি করি আপনিও থাকেন আমরা বসবাস শুরু করে দিই বিবি হাজরা আলাইহাল্লাম তিনি অনুমতি দিলেন ব্যবসায়ীরা ঘর তৈরি করলেন জনবসতি শুরু হলো আস্তে আস্তে একটা দুইটা তিনটা করে ঘর উঠতে লাগলো কয়েক বছর পরে আল্লাহ তালা ওহি নাজিল করে হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম পাঠায় দিলেন ইব্রাহিম আর এক মুহূর্ত দের নয় যাও তুমি তোমার স্ত্রী আর সন্তানদের কাছে ফিরে যাও আল্লাহর খলিল মক্কা এসে দেখেন মক্কার সেই ধুরু মরুভূমি আর নাই এখন মরুভূমির ভিতরে জনবসতি শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম কাছে আসলেন সন্তানকে জোরায় ধরে কান্না শুরু করলেন বাপ ছেলের মোহাব্বত তৈরি হলো একটা ভালোবাসা তৈরি হলো একজন বাপ তার সন্তানকে সবচেয়ে বেশি মোহাব্বত করে সেই সময়ে যখন সন্তানটা বাবার সাথে হাত ধরে ধরে হাঁটে বাবাকে ডাকে আব্বা বলে কথা বলেন ঠিক কি না আল্লাহ তালামের পরীক্ষা নিচ্ছেন কি পরীক্ষা একদিন রাত্রি আল্লাহর খলিল হজরত ইব্রাহিম আলাই সালাম শুয়ে আসেন ঘুমের ঘরে স্বপ্নে দেখে স্বপ্নের ভেতরে আল্লাহর খলিল ইব্রাহিম আলাই সালাতাম তিনি তার সন্তান ছোট্ট ইসমাইলকে তিনি জবাই করছেন সুবহানাল্লাহ বুঝতে দেরি করলেন না যে এটা কোন নিছক স্বপ্ন নয় কারণ নবীদের ওহিটাও ছিল সব নবীদের স্বপ্নটাও ছিল ওহি নবীদের স্বপ্ন কি ওহি এইজন্য আল্লাহর খলিল স্বপ্নে দেখেন যে তিনি তার সন্তানকে জবাই করছেন বুঝলেন এটা আল্লাহর পরীক্ষা আল্লাহ তাআলা আমার সন্তানকে জবাই করার নির্দেশ দিচ্ছেন এরপর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন ফালাম্মা بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى قال يا ابت افعل ما تؤمر ستجدني ان شاء الله من الصابرين অথ ওপর যখন বেলা পৌঁছে গেল মা হুস আইয়া বাবার সাথে হাঁটাচলা করার মতো মাঠে দৌড়াদৌড়ি করার মতো বয়সে যখন ছোট্ট ইসমাইল আলাইক সেলাই তোর সালাম যখন পৌঁছে গেলেন আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন ছেলেকে জবাই করছেন স্বপ্ন দেখার পরে এবর অহিমা আইসলাম তোমার সালাম মিনা বাজারে সন্তানকে নিয়ে গেলেন মিনা বাজারে সন্তানকে জবাই করবেন এই উদ্দেশ্যে মিনা বাজারে যাওয়ার পরে কলা ইব্রাহিম আলসালাম বললেন মিয়া বুনাইয়া এ আমার বৎস ও আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল ইন্নি নিশ্চয় আমি আরও দেখেছি ফিল্মা নাম ঘুমের ঘরে স্বপ্নে আন্নি নিশ্চয় আমি আজবাহুকা তোমাকে জবাই করছি ফাংজুর ম্যাদা তার অতএব তুমি চিন্তা করো তোমার অভিমত কি তুমি কি বলো ছোট্ট ইসমাইল আলাইহিসালাম এবার বাবাকে বলেন কলাইয়া আবাতি ফাআল মা তো উমর স্যাতাজি দুনি শল্ম বুমিনা সাবিনীন অন অ্যা ছোট্ট ইসমাইল আর এইসাল্লা তুসলাম বলনি হ্যাঁ এবতি আই আমার আব্বা আমার পিতা এব তিফ আলমা আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ করেছেন সেই আদেশ আপনি পালন করুন স্যাতাজি দুনি ইনশা আল্লাহু মিনস সবিরিন সত্য জিদুনী নিশ্চয়ই আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহু আশা করা যায় আল্লাহর দয়াতে আপনি আমাকে পাবেন মিনস সাবিরীন ধৈর্যশীলদের মধ্যে কাজী আব্বা আল্লাহ পাক আপনাকে যে হুকুম করেছেন অলা ইয়ে অব্যা তিফা তুমার ও আব্বা আপনি সেই আদেশ পালন করুন যে আল্লাহ আপনাকে আদেশ করেছে সুহান আল্লাহ আল্লাহ তা না বলেন কলাম অথব যখন আসলাম আনুগত্য করল বাপ এবং ছেলে ও ভাইতাল্লাহুন আর যখন জমিনে সোয়া দিল ইসমাইলকে ওপর করে অনাদাইনাহু আমি তখন ইব্রাহিমকে ডাকলাম অনাদাইনাহু আমি তাকে ডাকে বললাম আইয়া ইবরাহিম ইব্রাহিম হ্যাঁ ইব্রাহিম অদ্দ্যাপত্তা রু ইয়াপ তুমি তো স্বপ্নকে সত্য রূপান্তরিত করলে বাস্তবে প্রমাণ করলে

আমি তার পুত্র সন্তানকে সরিয়ে নিয়ে আজিম আকাশ থেকে একটা মহান কুরবানি একটা দুম্বা ইসমাইলের জায়গায় ইসমাইলকে সরায় দুম্বা কুরবানি করলাম সুবাহ আলাই হিফিল ইব্রাহিমের পরিবারকে অতারকনা আলাই হিফিল আখিরিন পরবর্তীদের জন্য আদর্শ অনুকরণ সুব বানায় দিলাম অর্থাৎ ইব্রাহিম আর ইসমাইল তোমরা বাপ ছেলে যা করেছো কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে তোমাদের এই অনুকরণে তারা কুরবানি করবে আল্লাহু আকবার কাবীরা আমার ভাইরা কুরবানির সময় যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট্ট ছেলে ইসমাইলকে নিয়ে যখন ঘর থেকে বের হইছিলেন তখন শয়তান বিবি হাজরার কাছে গিয়ে ওসদি দিয়েছিলেন মা আপনি কি জানেন আপনার সন্তান কি হাজবেন্ড কোথায় নিয়ে যায় আপনার স্বামী কোথায় নিয়ে যায় বলে কেন ঘুরতে বন্ধুর বাসায় বেড়াইতে নিয়ে গেছে বলে না আপনার সন্তানকে আপনার স্বামী জবাই করার জন্য নিয়ে গেছে বিবি হাজরা বলে এটা কি সম্ভব আমার স্বামী তার কলিজার ধন আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া বাচ্চাকে কেন জবাই করবে বলে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন বিবি হাজরা বলে শয়তান অল্লাহি যদি আমার আল্লাহ আমার স্বামীকে আদেশ করে থাকেন তো আমার একটাই ইসমাইল কেন হাজারো ইসমাইল কুরবালি হলে আমি মার কোনো আফসোস নাই সুবাহান কি মান কি আল্লাহর প্রতি আল্লাহ সুবাহানিহি মিনা বাজারে যখন সালামকে নেওয়া হচ্ছিল শয়তান পেছন থেকে ইসমাইসাল্লামকে অস দিচ্ছিলেন যে ইসমাইল তুমি যেও না তোমার আব্বা তোমাকে জবাই করবে ইসমাইল আলাইসালাম পাথর নিয়ে শয়তানকে ঢিল এই আমাকে ঢিলেন দিচ্ছিস কেন বলে তোমার আব্বা তোমাকে জবাই করবে বলে কেন জবাই করবে আমার আব্বু বলে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন ইসমাই বললেন আমার আল্লাহ যদি আমার আব্বাকে হুকুম করে থাকেন তাহলে আমি ইসমাইলের কোনো আপত্তি নাই তো এই পরিবারের তিনজনের তাকু আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে হাজেরা তুমি যে তোমার সন্তানকে আমি আল্লাহর প্রতি তাওয়ুল করে সন্তানের এই বিপদ মুহূর্তে তুমি আমি আল্লাহর প্রতি তাওয়াকুল করে যে বনবাসী ছিলে পানি নাই মরুভূমিতে ছিলে তুমি তোমার সন্তানের জন্য যে সাতটা দৌড় দিয়েছ চাপা মারোয় অল্লাহি আমি আল্লাহ তালা তোমার ইজ্জতকে বাড়িয়ে দিলাম এমন পর্যন্ত বাইতুল তুলনায় যত মানুষ হস কোমরা করতে আসবে আমি তোমাদের এই দৌড়কে আমি আল্লাহ তালা ওয়াজিব করে দিলাম সুমান ইসমাইল তুমি শয়তানকে খেদানোর জন্য যে ছোট ছোট পাথর নিক্ষেপ করেছো কেয়ামত পর্যন্ত যত মানুষ হস করতে আসবে আমি হাজিদের জন্য শয়তানকে এই নিক্ষেপ করাকে আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম সবহান আল্লাহ বলছেন অতারকনা আল্লাহিল আিরিন ইব্রাহিম তুমি যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তুমি যে পরীক্ষা দিয়েছ অতারক্না আলাই হিফিল আহিরিন। পরবর্তীদের জন্য তোমার এই আদর্শ তোমার এই কুরবানিকে আমি আল্লাহ অনুকরণীয় করে দিলাম আদর্শ করে দিলাম আলা ইব্রাহিম আলাইলাতুসালামের পরিবারের উপরে শান্তি বর্ষিত হোক কাজী কেনাজি জিল আল্লাহ বলেন এভাবেই আমি মোহসিনদেরকে সম্মানিত করি বিনিময় দান করি কাজী আমার ভাইয়ারাপ ইব্রাহিম আলাইসালাতামের পুরা পরিবার আল্লাহর জন্য যেরকম তামাকুল করেছেন আল্লাহর জন্য যেরকম ত্যাগ স্বীকার করেছেন আমরাও যদি আল্লাহর জন্য সেরকম ত্যাগ স্বীকার করি আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে সম্মানিত করবেন এভাবে আল্লাহ তালা আমাদের সকলকেই আল্লাহ তালার কাছ থেকে সন্তান চেয়ে নেওয়ার তৌফিক সুযোগ দান করুন বলে আমিন আবারও বলছি যাদের সন্তান হয় না তারা বেশি বেশি দোয়া করবেন রব্বি হাবলি মিনত সো আলি হিন নামাজের পরে এই দোয়া বেশি বেশি করে করবেন কোরআনের আয়াত রব্বি হাবলি মিনত সো হিন আল্লাহ আমাকে নিক্কের সন্তান দান করেন আশা করা যায় আল্লাহ তালা আপনাদেরকে নিকের সন্তান দান করবেন আল্লাহ সুবাহনতাল আমাদের সকলকেই কোরানের এই কথাগুলো অনুযায়ী আমল করা তৌফিক দান করুন বলে আমিন ওয়া খিরদা ওয়া রব্বিন রিন